হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনলিস্ট উইংস। আগের ব্লগে আমরা ঘুরেছি গাজলডোবা। আগের ব্লগটি ঠিক যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু আজকের ব্লগ। আগের ব্লগটি যদি আপনি দেখে না থাকেন, আমাদের চ্যানেলে গিয়ে আগের ব্লগটি ভিজিট করতে পারেন। আমরা তিস্তা ব্যারেজ ক্রস করে ক্যানেল রোড বরাবর এগিয়ে চলেছি। গাজলডোবা থেকে লাটাগুড়ির ডিস্টেন্স মোটামুটিভাবে 24 কিলোমিটার। লাটাগুড়িতে আমাদের জিপ সাফারি করার প্ল্যান আছে, এখনো জানি না সেটা পসিবল হবে কিনা, চলুন দেখা যাক। ফর্চুনেটলি আমরা টাইমে পৌঁছালাম এবং আমরা জিপে উঠে পড়লাম। জিপ প্রতি আমাদের ভাড়া পড়লো 1800 টাকা। জঙ্গলটা হচ্ছে 963 স্কোয়ার কিলোমিটার এরিয়া, যার ভেতরে আমরা 30 থেকে 32 কিলোমিটার রুট আছে, সেটার ভেতরে আপনাদেরকে সাফারি নিয়ে ঘোরাবো। ঘুরতি পথে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের ঘাস থেকে শুরু করে ফার্ন আছে, অর্কিড আছে, শাল, সেগুন, চিলনি, জারুল, মেহগিনি, এই ধরনের 500 প্রজাতির উপরে গাছ আছে আমাদের জঙ্গলটাতে। ওয়াইল্ড অ্যানিমেলসের মধ্যে আছে হাতি, আছে ইন্ডিয়ান গাউড, যেটা সেই ইন্ডিয়ান গাউড আমরা লোকালে বাইসন বলে পরিচয় দিয়ে রেখেছি, সেটা দেখতে পাওয়া যায়। বছরের কোন সময় আপনাদের সাফারি বন্ধ থাকে? আমাদের জুনের 15 তারিখ হয়ে 16 জুন থেকে বন্ধ হয়ে যায়, সেপ্টেম্বরের 15 তারিখ অব্দি বন্ধ থাকে। চলতে চলতে আমরা আমাদের গাইড সুশান্তদার মুখ থেকে এই গরুমারা ন্যাশনাল ফরেস্ট সম্পর্কে বিভিন্ন ইন্টারেস্টিং ঘটনা শুনতে থাকলাম। কিছু বলো, কোথায় এসেছো তুমি? এবারে আমাদের এই সাফারিটির মধ্যে দুটো ট্রাইবেলদের বনবস্তি পড়বে। তার মধ্যে প্রথম ট্রাইবেল বনবস্তি কালামাটির কাছে আমরা চলে এসেছি যথারীতি। এটা পেরিয়ে গিয়ে আমার একটু ছোট্ট একটু ফরেস্ট চা বাগান, তার ভেতর দিয়ে গিয়ে আমরা আবার বাঁদিকে আরেকটা বনবস্তি আছে যেটা বুধরাম বনছায়া নামে পরিচিত, আমরা তার ভেতর দিয়ে আমাদের বাঁদিকের জঙ্গলে আবার পৌঁছে যাবো, যেটা আমাদের এলাকা পাবো হচ্ছে একটা ফোর সাইডের জঙ্গল। এখন অবধি কোনো ওয়াইল্ড অ্যানিমেলসের দেখা না পেলেও আমরা কিন্তু বেশ কিছু গৃহপালিত পশুর দেখা পেলাম। তাদের নিশ্চয়ই জীবিকা বলতে চাষবাসই? চাষবাস, তারপরে মনে করেন অন্যান্য কাজগুলো করে। আচ্ছা, হাজিরাটে যে বিভিন্ন ধরনের, আচ্ছা, এগুলো জীবিকা অর্জন করে। একটা সময় তো এদেরকে নিয়েছিল জঙ্গলে কাজ করানোর উদ্দেশ্য নিয়ে। আচ্ছা, আজকের জার্নিতে ফার্স্ট ওয়াইল্ড অ্যানিমেল দেখলাম এবং এখানে একপাল হরিণ আমরা দেখলাম। এই
এরপরে আমরা আরো গভীর অরণ্যের উদ্দেশ্যে এগিয়ে চলি। এরপরে আমরা জঙ্গলের এক পোর্শনের সাফারি কমপ্লিট করে আরেকটি দিকে এগিয়ে চললাম। রাস্তায় গাড়িগুলি দাঁড়িয়ে পড়েছে দেখে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তো জানতে পারলাম রাস্তায় হাতি বেরিয়েছে। এখান থেকে খুব ভালো দেখা না যাওয়ায় আমরা খুব জলদি নেওরা ওয়াচ টাওয়ারের দিকে রওনা হলাম, ওখান থেকে একটা বেটার ভিউ আমরা পেতে পারি। অবশেষে নেওরা ওয়াচ টাওয়ার থেকে আমরা হাতির দর্শন পেলাম। আজকের ব্লগটি এখানেই শেষ করবো। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।